হিমঘরের ভাড়া বৃদ্ধির একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 6 ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতির ডাক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। কর্মবিরতির জেরে বুধবার থেকে এরাজ্যের রাজ্যগুলিতে আলুর যোগানে ঘাটতি শুরু হতে পারে বলে আশঙ্কা। সাধারণ মানুষ সমস্যায় পড়লেও আলু চাষী ও সংরক্ষণকারীদের স্বার্থে নিরুপায় হয়ে এই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি জানানো হচ্ছে এই ঘটনায়? তোমাকে যেটা বলে রাখি যে বাঁকুড়া জেলা শুধু নয়, রাজ্যের হিমঘরগুলিতে এই মুহূর্তে 14% মতো আলু মজুদ রয়েছে, এখনো পর্যন্ত মজুদ রয়েছে। এবং এই আলু বের হতে ডিসেম্বর মাস কিন্তু লেগে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, সরকারিভাবে সেই সিদ্ধান্ত হয়েছে যে এই যে এক মাস অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যেহেতু কোল্ড স্টোরেজে আলু মজুদ থাকছে, সেই কারণের জন্য অতিরিক্ত ভাড়া ধার্য করা হয়েছে। এবং এই যে অতিরিক্ত ভাড়া ধার্য করা হয়েছে, সেই অতিরিক্ত ভাড়া ধার্য করার প্রতিবাদেই মূলত রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আগামী বুধবার অর্থাৎ 6 তারিখ থেকে তারা কর্মবিরতির পথে নামছে। এবং বৃহস্পতিবার দিনে প্রগতিশীল রাজ্য আর প্রগতিশীল আলু ব্যবসায় সমিতি তাদের আরেকটি বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকে তাদের একগুচ্ছ আলোচনা রয়েছে। সেই আলোচনার পরে আগামী দিনের যে কর্মসূচি সেটা কিন্তু জানতে পারা যাবে। তবে প্রগতিশীল আলু ব্যবসায় সমিতির মূল যেটা বক্তব্য, যে যেহেতু এবারে আলু চাষ করতে গিয়ে বারবারে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা, আলুর দাম পায়নি, আলুর মজুদ করার ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়েছে, তাই অতিরিক্ত যে এক মাস আলু রাখার জন্য এই যে সরকার যে বর্ধিত ভাড়া করেছে এক মাসের জন্য, সেই ভাড়াটার পুনর্বিবেচনা করা হোক, সেই দাবি তারা কিন্তু জানিয়েছিলেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রাজ্য সরকারের কাছে। কিন্তু প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যেটা অভিযোগ, যে রাজ্য সরকার কিন্তু একতরফাভাবে অর্থাৎ তারা কিন্তু শুধুমাত্র হিমঘর মালিকদের কথা ভেবেই যে ভাড়া বর্ধিত করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্রতিবাদ জানিয়ে আগামী 6 তারিখ থেকে কর্মবিরতির পথে নামছে প্রগতিশীল ব্যবসায়ী সমিতি। পাশাপাশি যারা চাষি রয়েছেন তাদের তরফ থেকে যেটা হয়েছে, তারা কিন্তু এবার চাষ করতে গিয়ে বারে বারে হোঁচট খেয়েছেন, সেই জায়গায় এই বর্ধিত ভাড়াটা সরকার যাতে পুনর্বিবেচনা করে। কিন্তু এই যে বর্ধিত ভাড়া অর্থাৎ একমাত্র যে বর্ধিত ভাড়া করা হয়েছে, সেই ভাড়াটা নিয়েই মূলত বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে যেমন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা দাবি জানাচ্ছেন সরকারের কাছে যাতে ভাড়াটা পুনর্বিবেচনা করা হয়, অন্যদিকে কৃষকরা যেমন দাবি জানাচ্ছে ভাড়াটা যাতে পুনর্বিবেচনা করা হয়, অন্যদিকে শাসক এবং বিরোধীর মধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কিন্তু এখন এই যে বৃহস্পতিবারের যে বৈঠক, সেই বৈঠকটাকে মূলত গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করছে বিশেষজ্ঞ মহল, কারণ বুধবার থেকে যেহেতু কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, তাই স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার দিন থেকে রাজ্যের বাজারগুলিতে আলুর যোগান কমতে পারে। যেহেতু আলু ব্যবসায়ীরা হিমঘর থেকে তারা বের করেন, সেগুলো বাজারজাত করেন, সেই জায়গায় দাঁড়িয়ে আলুর যোগান কমতে পারে বাজারগুলিতে, এবং সেই জায়গায় আলুর দামও বাড়তে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ধন্যবাদ স্বরূপ, কথা বললাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। হিমঘরে প্রচুর আলু পড়ে আছে, প্রচুর আলু পড়ে আছে, সে আলু তো বিক্রি করার কোনো জায়গা নেই, তাই মমতা ব্যানার্জি হিমঘরের স্বার্থে, ওই মালিকদের স্বার্থে, তাদের স্বার্থে এটা বাড়িয়ে দিয়েছে। আমরা এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। এই 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 যারা এটা বলছে তাদের তো নিজেদেরই বোঝা উচিত, যে একটা হিমঘরে যদি এক মাস ধরে একটা আলুকে এক্সট্রা রাখা হয়, এটা তো ওদের যেটা এগ্রিমেন্ট ছিল তার বাইরে, তো এতে এক্সটেনশন করালো এক মাস, তো এক মাস আলুটা লাগার কে খরচাটা দেবে? ইলেকট্রিক বিলটা দেবে না ওরা?